গুড মর্নিং, শুভ সকাল, সুস্বাগতম। তো গুড মর্নিংটা মাঠের মধ্যে আজকে, ঠিক আছে? তো আমি আছি তোমাদের সাথে আর তোমরা আছো আমার সাথে। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে মাঠের মধ্যে, মানে আজকে যাচ্ছি জমিতে, মানে ধান লাগাতে, মানে রোয়াতে যাকে বলে, ঠিক আছে? তো আমি যাচ্ছি, আমার সাথে দাদা যাচ্ছে। তো জানি না আমার এই লুকটা কেমন লাগছে, চাষি ভাই ভাই লাগছে তো, ভাই ভাই লাগছে তো। তো চলো জমিতে যাওয়ার পর কত হচ্ছে তোমরা ভিডিও দেখতে থাকো। ভাই মাঠের ওয়েদারটা দেখো, ভাই ওয়েদারটা দেখো, সেই ভিউটা দেখো ভাই, সেই ভিউটা মানে সেই লেভেলের, সেই লেভেলের। তো এখন জমিতে চলে এসেছি, তো এটা সেই জমি, ঠিক আছে? তো আমাদের এখান থেকে বীজ মানে মারতে হবে, তো তারপর রোয়াইতে হবে, ঠিক আছে? এরকম লাগাইতে হবে, এরকম ধান যেরকম লাগায় সেরকম ধান আমাদের লাগাইতে হবে। তো চলো, আমি তো ফার্স্ট টাইম ভাই, তো জানি না, তো যাই হোক শেখাতে যাবে, তার জন্য আরও আজকে আসা। ভাই দেখো কি সুন্দর বীজ মারছে, আমি পাচ্ছি না, আমি এত বড় ছেলে, এই দেখি সুন্দর বীজ মারছে ভাইটি। তো আমি তো রোয়ায় মানে বীজ মারতে পারি না, তার জন্য দাদা দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো চলো আমি ট্রাই করে দেখি আমি পাচ্ছি নাকি ওদের মতো, ঠিক আছে? কি ঠান্ডা জল, বাবা জল কি ঠান্ডা ভাই, বিশাল ঠান্ডা, কি বলবো। তো যাই হোক, তো দেখি বিশ্বাস মারতে পারি কি না। মাটির বুকেও প্রেম আছে, কষ্ট জানি বুঝবে। আমি আগে কোনোদিন মানে সব মানে বীজ রোয়াইনি, ঠিক আছে? ফার্স্ট টাইমই হয়ে গেছে। মানুষ চেষ্টা করলে সব কিছু পারে, তাই তো? মানুষ চেষ্টা করলে সব কিছু পারবে, এটা মনে রাখবো। বীজটাকে সুন্দর করে যেরকম টি শার্ট শার্ট যেরকম কাছে সেরকম কেচে নিতে হবে। কেচে নেওয়ার পর বীজটাকে ঠিকভাবে বেঁধে দিতে হবে। এটা আমি মানছি, কেমন হচ্ছে নিজেও জানি না গো। তো হ্যালো গো, হয়েছে তো এটা আমি ফার্স্ট বানলাম। ঠিক আছে, তো আমাদের বীজ মারা হয়ে গেছে, তো পাওয়াটি হচ্ছে গুনে নিই, ঠিক আছে? কুড়ি, মানে কুড়ি আটিতে পাঁচ গুণটা, ঠিক আছে? যারা জানো তাদের জন্য না, যারা জানো না তাদের ঘর বলছি যে কুড়ি আটিতে পাঁচ গুণটা। তো চলো, আমাদের ফার্স্ট কী হতো, জমিটাকে ক্লিয়ার করতে হবে, ছাপ করতে, মানে ছাপ করতে হবে, মনে হচ্ছে মা বাবা নাই। তো জমিটা পুরো ছাপ করার পর আমাদের ঘর রোয়াইতে হবে। তো চলো, আজ থেকে দু মিনিটের মধ্যে বীজ মারা শিখে দিলাম। দু মিনিটে এত ভালো বীজ মারছে তা বলে বোঝাতে পারবো না তো। তো মাত্র দু মিনিটে মানে বীজ মারা শিখিয়ে দিল, তাহলে আর দু মিনিট যদি দেওয়া হয়, মানে যদি এক ঘন্টা দেওয়া হয় তাহলে কী হবে? ভাই জমিটার অবস্থা দেখো, মানে এত নোংরা, পরিষ্কার করে নি দেখো, কত নোংরা হয়েছে দেখো। সেই নোংরাটাকে নিয়ে গিয়ে আমাদের ঘর মানে ফেলে দিতে হবে। ছিল বলো আর কেমন হলো দেখো, মনে হচ্ছে চুমুক হবে। আজকে আবার কিস ডে হলো তো আমি দেখো জমিতে কাজ করছি, আমাদের আমাদের কপালে সব নেই ভাই, তাই তো? সবারই ভাগ্য সব থাকে না, জীবনটাকে তুমি ফুরিয়ে দাও, নেমে দিস লাইন। যারা সিঙ্গেল আছে তারা কমেন্ট করো, তারা কে কে সিঙ্গেল আছে কমেন্ট করো, তো দেখি কে কে সিঙ্গেল আছে, ভিডিও দেখছো, তাই তো? মাটির বুকেও প্রেম আছে, কষ্ট জানি বুঝবে। রদ পানে রোয়ানোটা শেখা যাক, দুটো করে নিয়ে পুঁততে হবে, তাই তো? জমিতে শুধু দুটো করে তো না, তিন, দুটো করে নিয়ে, চারটে করে। তো চলো আমি ট্রাই করে দেখি পাচ্ছি নাকি। হ্যাঁ হচ্ছে, ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, ভালো হচ্ছে। তো
ফার্স্ট টাইম ভাই, এটা পুরো ফার্স্ট টাইম, জানি না কেমন হচ্ছে, নিজে জানি না। চলো আর কিছুটা বাকি আছে জমিটা ডিজিটাল হওয়াতে। ও গাইস, তোমাদের মাস্টার কেসে এক ঘন্টা আগে ফোন করেছিলাম, ও দেখো আসছে, এখন আসছে, ঠিক আছে। সে এক ঘন্টা আগে ফোন করেছি, চলি আসি না আমার জন্য, আমি মাঠে কাজ করছি রে, সবসময় ছেলে পড়ানো লয়, ঠিক আছে। নেমাই নেমাই ভাই নেমাই। হ্যাঁ ঠিক আছে, মাস্টার মানুষকে আজকে জমিতে নামিয়ে দিলাম, চলো রোয়াবে। নাজবুল হচ্ছে ভাই? হ্যাঁ সুপার হচ্ছে, চাষি কাজ হবে না মানে। এই ফার্স্ট টাইম ভাই, কি জানে কেমন হচ্ছে, তাই তো। আর আমাদের ঘর হচ্ছে, হ্যাঁ খুব সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে তো। হ্যাঁ তুমি রোয়াবে একটু? আমি রোয়াবো, আমি কোনোদিন রোয়াই নাই, পারবো না বীজ বুঝি। আমি তো রোয়াই নাই, তো আজকে ফার্স্ট টাইম রোয়াইছি, হচ্ছে নাকি কি জানি। এরকম করে গাছ লাগানো, তাই তো, গাছ লাগাও, ধান লাগাও, ধান লাগাও, মানুষের জীবন বাঁচাও, তাই তো। হ্যাঁ অবশ্যই। তাহলে কৃষক ভাইরা কত কষ্ট করে, অনেক কষ্ট করে, কষ্ট করে ধান লাগায়, সেই ধান কেটে নিয়ে গিয়ে বাড়ি নিয়ে গিয়ে সেই ধানটাকে ঝাড়ে, তাই তো। হ্যাঁ কত কি করে, কত কষ্ট করে চাষি ভাইরা। এমনি এমনি বলে না বর্ধমান জেলা যে ধানের ভান্ডার, মানে সত্যি ভালো না, বর্ধমান জেলা ধানের ভান্ডার নামেই পরিচিত। কাজ ছিল ভাই, কাজ ছিল, ছেলে পড়ে আসলি তো। হ্যাঁ ভালো, আমি বলবো এ কাল থেকে আমি টিউশনে যাবো, হবে পড়া আমার, কাল থেকে টিউশনে যাবো। কী শিখবে? এই ইংলিশ শিখতে হবে, আমি পড়ালেখা এমনিতে জানি না। বিয়ের মধ্যে তো কোনো ঝান্ডা ইন্ডিয়ার, আমি শুধু তোমায় ভালোবাসি। দেবদার একটা গান আছে, মাগু জমিতে নামিয়ে ছাড়লি তুই, চল 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 রে ভাই, রে চল রে ভাই, এই মাটির বুকে প্রেম আছে, কষ্ট কবে বুঝবে, কষ্ট জিতবে, ভালোবাসা কোনো জিতছে না। বলো কি তুমি সত্যি বলছো? গানি ওটা বলছো দুদিনে ভালোবাসা, ও এইটুকু শর্ট পড়েছে। তাহলে দেখা, এখান দেখা, দেখো এখান আইনে ভাই, মানে চাষি ভাই ভাই লাগছে তো আজকে। ওয়াও বিউটিফুল, আজকে ড্রেসটা আজকে হঠাৎ সবাই ভাবতেছে আশিস ভাই আজকে মাঠের মধ্যে কি ব্যাপার, তাই তো। সুবিধা আছে ঠিক আছে, তার জন্য দাদা রিকোয়েস্ট করলো যে ছ ভাই আমার হাতে পাতে একটু করে দিয়ে ভালো। কটা? এগারোটা সাড়ে এগারোটা বাজলে, এগারোটা বাজবে, এগারোটা সাড়ে এগারোটা, এগারোটা সত্তর, সে সকালে এসছি বুঝলি তো, সাড়ে সাতটার সময়। খুব সুন্দর হচ্ছে, হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এভাবে বলি হবে সব। আর ওইদিকে মেয়ে ছেলেকে ফোন করার দিকে ভালোই পারো, ওইটা এক্সপার্ট, সবসময় ওইটা ফোন করার জন্য সবসময় ব্যস্ত। ফ্যাশনটা শুধু দেখো, ফ্যাশনটা কার ফ্যাশন, সেটা পাবলিকে বলবে, আমার কোনো ফ্যাশন নেই, আমার কে বলবেন। এই গাইস, তো চলো এখন জমিতে যেটুকু বাকি ছিল ফুল কমপ্লিট, তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়ি যাচ্ছি, তাই তো। গুড আফটারনুন, তো এখন ঘড়িতে বাজে 3:00, তো এখন যাচ্ছি আমরা ছোট্ট করে একটু রিলস বানাতে যাচ্ছি, তো অনেকদিন রিলস বানাইনি, টাইম পাচ্ছিলাম না, তার জন্য আজকে একটু ফিরে আছি বলে। তো আজকে সেই চরকি যাচ্ছি, তো চরকি অনেক আমি ভিডিও করেছি তোমরা দেখেছো, তো আবারও আজকে চরকিতে রিলস বানাতে যাচ্ছি, তার জন্য এখানে একটু ওয়েট করছি, আর একটা বন্ধু আসছে, তো যে ডালিংটা জন্য আমি ওয়েট করছিলাম, ওই ডালিংটা সবসময় ঘুমিয়ে থাকে। তো গাইস, তো এখন চরকি চলে এসেছি, কিন্তু দেখো যেখানে আমরা ভিডিও মানে রিলস করি সেই সেই জায়গাটা দেখবে কী হয়েছে, সে জায়গাতে দেখো ধান লাগিয়ে দিচ্ছে, জমির চাষ হয়ে গেছে, এই জায়গাতে রিলস করি। দেখো আর কালকে ভীষণ স্যাড হয়ে গেছে,
আবার জলে পড়ে যাচ্ছে দেখো ভালো করে নাজিব চোখে জল চোখে জল দিয়ে দেবো কানছে কয়েকজনা ছেলের পান নিয়েছে আর একজনা মেয়ের পান নিয়েছে মানে রিলস মানে কমপ্লিট হয় তালিম কমপ্লিট তো তুমি কি খাবে বলছো জল খাবে বলছো তুমি হা করো আমি জল দিয়ে দিচ্ছি তো বলেন কি আরে ওরকম ভেবো না ঠিক আছে খারাপ ভেবো না ঠিক আছে আমি ভালো জলই বলছি ঠিক আছে খারাপ জলটা ভেবো না যাই হোক তো পিয়াস লেগেছে তাই তো অনেকক্ষণ থেকে বলছে ব্যাটারি জল খাবে বলছে আর সূর্য নেমে এসেছে ওয়েদারটা দেখে নাও ভাই তো চলো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই বাই টুকরো টুকরো আশা মনে দেশে আসে।